নাম সুন্দর আছে কিন্তু চাল চলন তো তোমার খুব খারাপ মিয়া। আমার নাম জানো? জিনা ভাই নাম তো বলেন নাই। চল চল আমরা লাঞ্চ করে তারপর শুটিং এ যাই। হ্যাঁ কন্ট্রোলে দর এই প্যান্টটা পরা কালকে তুই কলেজে যাবি। শাড়ি কি আমগুলো পাঠাইলো? এত বড় বড় কাঁচাও না তো স্যার কে নাম পাঠাও? স্যার তো আমার দরকার ভাই। পালন করো দাও সালামটা দিয়ে যাও। দেখে তো মনে হইতেছে জিন্সের লুঙ্গি কিনে মাঝখানে ছিলে দিয়ে দিছো। হাতি লুঙ্গি শুধু লিজার সাথে। তোমরা ওখানে বসো, তোমরা বসো, বসো তো বসো, বসো লিজা আসো। মোবাইল সাইলেন্ট কেন? তোমাকে কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করে নাকি? না স্যার, কলেজের কোনো স্টুডেন্ট তো এখনো ডিস্টার্ব করছে না, বাট হ্যাঁ একজন ডিস্টার্ব করছে, তাও সে আমি জানি কে ডিস্টার্ব করছে। কে ডিস্টার্ব করে লিজা, তুমি আমাকে নামটা বলতে দেখি। নামটা আসলে আমি বলতে চাচ্ছি না স্যার, বাট স্যার এটা কি আসলে ঠিক স্যার বলেন? মানে আপনি আমার চেয়ে কত সিনিয়র, আপনিই বলেন এটা ঠিক? না না না, এটা কোনো মতেই ঠিক না। এই যে কিছুদিন আগে আমার রুমের মধ্যে এতগুলো আম পাঠিয়ে দিল, আমার রুমমেটরা জিজ্ঞাসা করেছে, তখন আমি কিছু বলতে পারিনি, এটা আমার জন্য অনেক এম্বারাসিং একটা ব্যাপার। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আম পাঠায় ফোন করে তুমি এ কথাগুলো আমাকে আমাকে কেন তুমি সবসময় বলো না? আমাকে তো তুমি সবসময় আপন ভাবতে পারো, তাই না? স্যার নেক্সট টাইম প্রবলেম হলে আবার আপনাকে জানাবো। আমাকে বলো, আমাকে বলো। স্যার স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আমি ভালো আছি। ভালো না স্যার, কোনো সমস্যা স্যার? না মানে সেরকম কোনো প্রবলেম নেই স্যার। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা স্যার, আপনি টেনশন করবেন কেন? আপনি আমাকে বলেন স্যার, আমি সব কিছু করে দিচ্ছি স্যার। ওকে কে জানে খুব ডিস্টার্ব করে, আর রুমে নাকি কাঁচা আমও পাঠায়। স্যার আম তো ভালো স্যার, সিজনাল ফল স্যার, ভালো তো স্যার। না না তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ও তো ব্যাপারটা পছন্দই করছে না। পছন্দ করতেছে না? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টেনশন মানে হচ্ছে স্যারের টেনশন, স্যারের টেনশন মানে হচ্ছে কি আমার টেনশন। আমার খুঁজাবারকে এমন দিমুকারের নিচে একটা থাপ্পড় সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবেন আপনি। না 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 থাপ্পড় দেওয়ার দরকার নেই স্যার, শুধু একটু মুন্সি ভাইকে বলে দিলেই হবে যে রুমের সামনে যেন কেউ না যায়, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ মুন্সিকে আমি কড়া করে বলে দেবো, ঠিক আছে? স্যার আপনি যে ছোটখাটো ব্যাপারে যাবেন কেন স্যার, আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমি নিলাম, আপনাকে কেউ কিছু বলে এটা আমি দেখবো, কোনো সমস্যা আপনার কাছে যেতে দেবো না, আপনার আশপাশে দিয়ে ঘুরবে কিন্তু আপনার কাছে যেতে পারবেন না, এগুলো আমার দায়িত্ব, ঠিক আছে? আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, আপনার দায়িত্ব আমি নিয়ে নিলাম, ঠিক আছে স্যার? জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসি আপনি কিন্তু আমাকেই জানাবেন, হ্যাঁ স্যারকে পেনটা দিন না, ঠিক আছে? আমাকে জানাবেন, হ্যাঁ প্লিজ আমাকে জানাবেন, স্যার দায়িত্ব নিয়ে নিলাম। ভাই আপনি তো জানেন আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর পড়তে বসেছি, না না পড়তে বসার আগে দাঁত ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, তারপর পড়তে বসেছি, অনেক মনোযোগ দিয়ে ভাইয়া পড়েছি, তারপর আমি করেছি কি নাস্তা করেছি, নাস্তা করার পর ক্লাসে গিয়েছি, আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে ভাইয়া। আমি কিন্তু শুধু একা এক ক্লাস করিনি, আমার সঙ্গে নাইম আলম আলমগীর দুজনেই ক্লাস করেছে। তো ক্লাস করা শেষ হলে আমি ফিরবো, কিন্তু ওরা আড্ডা দিবে, তো আমি ওদেরকে বললাম যে তোরা আড্ডা দে আমি রুমের দিক যাই, এই জন্যে আমি রুমের দিকে যাচ্ছিলাম। হ্যাঁ তাহলে আচ্ছা এত কথা বলতে তোরে জিজ্ঞেস করছি আমি কই গেছিলি, তুই বলবি ক্লাসে গেছিলাম, বাস শেষ। এত বরবর করতেছিস কেন তুই, একদম মুখ কিন্তু আটকা দিবি। ওকে ভাইয়া এখন থেকে আমি আপনার সঙ্গে আর বেশি কথা বলবো না, আপনি আমাকে স্পেসিফিকভাবে যে জিনিসটা জানতে চাইবেন আমি সেই জিনিসটাই আপনাকে অ্যান্সার করব, যে জিনিসটা আপনি জানতে চাইবেন না স্পেসিফিকভাবে আমি সেই জিনিসটা একদম বলবো না। সো আপনি যখনই আমাকে স্পেসিফিক আচ্ছা আবার বরবর 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 কাজ করতে জানোস দেবদারু গাছ ভাইয়া। গাছ না এটা থাম্বা। জিজ্ঞেস করছি তোর না কথা বলতে না করছি
উঠতে বলতেছে ওঠ। আমি তোরে গাছে উঠতে বলতেছি আর তুই না করতেছস, তোর সাহস তো কম বলো না। গাছে উঠতে জানি না তো পারস না, তোর শিখতে হবে না। উঠ সেক্ষেত্রে শামীম ভাইয়ের পাশে বসে খেলাটা আমাকে উপভোগ করতে হবে, আমি উপভোগ করতে পারবো না সেক্ষেত্রে। বুঝতে পারছিস না অগাসকে এমন সাইজ দিছে শামীম ভাই সেটা বলা যাবে না। এই কি করছে তোর সাথে বল দেখি শুনি। বল বন্ধু সখা পলাশ টিকাদা, বলো আজকে শামীম ভাই তোমাকে কিভাবে টিকা দিয়েছে। বন্ধুদের কাছে তো বলতে কোনো লজ্জা নেই তাই না? হ্যাঁ না একদমই না। আসলে হয়েছে কি জানিস, আমরা তো সবাই মিলে ক্লাস করলাম, আমি তো জানি তোরা বাইরেই দাঁড়িয়ে আছিস, বাইরে বেরিয়ে দেখি তোরা কেউ নেই। তখন হঠাৎ করে দুর্ভাগ্যক্রমে আমার বুকের ভিতর কে যেন কু 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 করে ডাকা শুরু করলো। কু ডাকা মানে বুঝিস তো, অমঙ্গল কুমঙ্গলের লক্ষণ। তারপর তো আমি দুরু দুরু বুকে ভীত সন্ত্রস্ত হয়ে ছাত্রাবাসের দিকে যখন এগোতে থাকলাম তখন আমার বুকের ভিতর আরো কু কু কু। আই তুই সংক্ষিপ্ত করবি, এই বসে বসে কি ফিরিস্তি শুরু করছিস, কি হয়েছে সেটা বল। আচ্ছা বলছি তো একটু শোন না তো, আমি যত এগোচ্ছি মনের ভিতর কু 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 ডাকা শুরু হয়ে গেল, শুরু হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই। হ্যাঁ মেঘনা চাইতেই ছিল সাক্ষাৎ যমদূত। তারপরে কি হলো সেটা বল। কি আর হবে, হ্যাঁ শামীম ভাই সে ঠিকই উপস্থিত হলো। তারপর শামীম ভাইকে দেখেই তো কু ডাকটা আরো বেড়ে গেল। এখন শামীম ভাই আমাকে দেখেই তার মনে সাথে সাথে দুরবি সন্ধি জেগে উঠল ঘষিটি বেগমের মতো। আমাকে তারপর কি বললো জানিস? বেটা চুপ থাক, তোর বলা লাগবে না, তুই চুপ থাক। তার কথা মতো আমাকে শাখা মৃগ হতে হল। শাখাটা কি ছিল? টেনশনে তো খেয়াল করিনি কি শাখা, তবে বোধহয় ওটা নারিকেল শাখাই ছিল। মানে তা ভালো তো, যাই দিকে একটা ডাব পেলে নিয়ে আসতি, আমরা রুমে বসে বসে কচি ডাব খেতাম।
যে হেমন্ত ভাই কার হাতে যে দিছিলাম হে মাইডার নাম তো মনে করতে পারতেছি না। চিনি চিনি মাইডার চিনি, ওই যে তুমি কি জানো এটা কত বড় ভেজাল হয়েছে? যার হাতে দরকার তুমি তার হাতে না দিয়ে অন্য একজনের হাতে দিছো, এটা বিশাল হাঙ্গামা শুরু হয়েছে। কি কইতেছেন, হাঙ্গামাই গেছে? শুধু হাঙ্গামা, প্রিন্সিপাল পর্যন্ত চলে গেছে ব্যাপারটা। হ্যাঁ কি বলেন, প্রিন্সিপাল স্যার কি বলছে? কিছু বলে নাই, কারণ স্যারের রুম পর্যন্ত ঢুকতে পারে নাই, তার আগে আমি ধরে নিয়ে আসছি। স্যারের রুমে যদি যাইতে তোমার চাকরি তখন থাকতো। কিন্তু ব্যাপারটা এতদূর গেল কিভাবে? কারণ ওই রুমে আবির স্যারের খালতো বোন থাকে, সে যে আবির স্যারে বলছে স্যার যা প্রিন্সিপাল পর্যন্ত পৌঁছে গেছে, আমি তাকে ধরে নিয়ে চলে আসছি। তাহলে এখন আমার কি হইবে? আমার তো সার্ভিস বুকে লাল কালের দাগ পড়ে যাবে। এনে কিচ্ছু হবে না, এখন আমি যেটা বলি সেটা তুমি শুনো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, মানে আবির স্যার জিজ্ঞেস করতে পারে যে এই আম কে দিছে, তুমি বলবা যে দিচ্ছে সে অপরিচিত, তার আমি চিনি না। কিন্তু এইটা বললে তো আমার চাকরি থাকবে না। কেন? অপরিচিত একটা ছেলের আম একটা মেয়ের রুমে আমি দিতে পারি? এটা আমার সার্চ করবে না? জিজ্ঞাসা করলে বলবা যে দিয়ে গেছে সে বলছে ওই রুমে তার খালাতো বোন থাকে। ওই রুমে তো আবির স্যারের খালাতো বোন থাকে, তাহলে যে দিয়ে গেছে সে কি আবির স্যারের ভাই? হ্যাঁ এই তো বুঝছো, এইটা হচ্ছে কথা, যে দিয়ে গেছে সে হচ্ছে আবির স্যারের ভাই। কিন্তু আবির স্যার যদি বলে যে আমি আমার কোনো ভাইরে পাঠাই নাই, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। এনে তা আবির তো বলবেই, সেটা বলবে না, সে তো তার ভাইরে পাঠায় নাই। তাহলে কে দিয়ে গেল? তুমি তারে চিনো না। ওরে আপনি খালি পেশাই দিয়েছে, তাইলে আমি আম দিলাম কেন? কারণ হচ্ছে গিয়া যেই ছেলে আমটা দিচ্ছে এই ছেলের খালতো বোন থাকে ওই রুমে, আর ওই রুমে যে মেয়েটা থাকে সে হচ্ছে এই ছেলের খালতো বোন। বুঝতে পারছো বিষয়টা? এবার তো বুঝছো না? বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ও কিচ্ছু বোঝা লাগবে না, তুমি শুধু ভুলে যাও যে এই আমটা আমি দিছিলাম, এই আমটা যে দিছে তার খালতো বোন থাকে ওই রুমে, ঠিক আছে? তাহলে এইটুকু বুঝো। হ্যাঁ তুমি বুদ্ধিমান, বুঝছো না? এবার বুঝছো? এই বুদ্ধিমান, তুমি বুঝবা না, ঠিক আছে? Oh,
একটা ব্যবস্থা নিতে হবে। তুই কি ব্যবস্থা নিবি? আমার মাথায় একটা আইডিয়া আসছে। তো কি আইডিয়া আমাকে বল, বলার সামনে বলা যাবে না, তুই একটা ভিতর দিন স্বামী ভাইয়ের সামনে বলে সব গড়গড় করে বলে দেবে। বলতেছিস তোর মাথায় একটা আইডিয়া আসছে, তারপর বলতেছিস ব্যবস্থা নিবি, তাহলে তুই এক কাজ কর, তুই আমার কানে মুখে বলে দে, তাহলে তোর পলাশ শুনবে না। রাইট, দাঁড়া। কালকে থেকে মিশন শুরু। আর শোন, তোকে একটা কথা বলে দিই, তুই কিছু শুনিস নে, তুই কিছু জানিস না, তুই কিছু দেখিস নে। তুই যদি কাউরে কোনো কিছু বলছিস তাহলে কিন্তু তোর একটা খবর আছে, আমি কিন্তু তোকে ছাড়বো না, বলে রাখলাম। শোন পলাশ, আমরা যা করবো সবার ভালোর জন্য, তোর এখানে ভালো আছে, ইচ্ছা করলে তোরা বলতে পারতাম আইডিয়াটা, কিন্তু প্রবলেম হচ্ছে তুই তো ঘন কথা বলিস, দেখা গেছে তুই স্বামী ভাইয়ের সামনে গিয়ে সব গড় করে বলে দিবি, এই জন্য বললাম না। আইডিয়াটা অত্যন্ত সুচিন্তিত এবং শক্তিশালী হয়েছে। আইডিয়া তোর বললামই না, কি কি বুঝলি তুই? এই যে তোরা আমাকে বলিসনি, এই আইডিয়াটা অত্যন্ত ভালো হয়েছে। কারণ হচ্ছে, ইনকেস আমাকে যদি ইন্টারোগেশন সেলে নিয়ে যায় তাহলে তো আমি পেন সহ্য করতে পারবো না, সব গড়গড় 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 করে বলে দেবো। এই যে তোরা আমাকে বলিসনি, এখন যদি আমি ইনকেস ইন্টারোগেশন আমাকে নিয়ে যাই, আমাকে পেন দেয়, ব্যথা পাবো, কিন্তু মুখ কিছু বলবে না, কারণ কান কিছু শোনেনি। গুড গুড গুড, আইডিয়াটা সো গুড। এই তো ঠিক আছে, তাহলে হাত মিলা। এই জানিস, নিজেকে না এখন আমার মাতাহারি মনে হচ্ছে। মাতাহারি? আবার কি মাতাহারি? মাতাহারি নাম শুনিস নি?